নমস্কার বন্ধুরা, ধারাবাহিকভাবে শুরু হচ্ছে পৃথিবীতে আজ অবধি ঘটে যাওয়া বিপ্লবগুলির মধ্যে সবচেয়ে আলোড়ন ফেলা, সবচেয়ে আলোচিত এবং অনন্য সাধারণ বিপ্লবের ক্ষমতা হস্তান্তরের শেষ দিনগুলির এক নির্মোহ ধারা বিবরণী। এই ধারা বিবরণীর লেখক মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জন রীড। এই বইয়ের ভূমিকায় লেনিন লিখেছিলেন, প্রোলেতারীয় বিপ্লব ও প্রোলেতারীয় একনায়কত্ব নিয়ে প্রচুর আলোচনা দেখা যায়, কিন্তু কেউ তা গ্রহণ বা বর্জন করতে চাইলে আগে তাকে তাঁর সিদ্ধান্তের পুরো তাৎপর্যটা জেনে রাখতে হবে। জন রীডের বইটি নিঃসন্দেহেই এ সমস্যার সমাধানে সাহায্য করবে। একই ভূমিকায় ক্রুপস্কায়া লিখছেন, জন রীডের কৃতিত্বের কারণ এই যে তিনি উদাসীন দর্শক মাত্র নন, মনে প্রাণে তিনি একজন বিপ্লবী কমিউনিস্ট, যিনি ঘটনাগুলির মর্মার্থ, মহাসংগ্রামের মর্মার্থ বোঝেন। জন রীড নিজে এই রচনাটি সম্পর্কে বলেছেন, বইটি হলো ঘনীভূত ইতিহাসের একটা অনুচ্ছেদ, যে ইতিহাসকে আমি যতটুকু দেখেছি। বইটি আর কিছুই নয়, নভেম্বর বিপ্লবের একটা বিশদ বিবরণ, যখন শ্রমিক ও সৈনিকদের নেতৃত্বে বলশেভিকরা রাশিয়ায় রাষ্ট্রক্ষমতা দখল করে সোভিয়েতগুলির হাতে তা অর্পণ করে। বন্ধুরা, জন রীডের দুনিয়া কাঁপানো 10 দিন এর এই ধারাবাহিক পাঠ কিছুতেই বইটি পড়বার বিকল্প নয়। এই পাঠের উদ্দেশ্য শ্রোতার মনে বইটিকে পড়ে দেখবার আগ্রহ সৃষ্টি করা। গৌরচন্দ্রিকা এই পর্যন্তই। শুরু হচ্ছে জন রীডের দুনিয়া কাঁপানো 10 দিন। এতগুলো মাসের অনশন ও মোহভঙ্গের পর কি প্রাণশক্তি না প্রকাশ করল রুশ বিপ্লব। নিজেদের রাশিয়াকে একটু ভালো করে চিনতে পারা উচিত ছিল বুর্জোয়াদের। রাশিয়ায় বিপ্লবের ব্যাধির প্রকোপ আর বেশি দিনের জন্য নয়। এখন পেছনে তাকিয়ে দেখলে মনে হয় যেন নভেম্বর বিপ্লবের আগেকার রাশিয়া একেবারেই অন্য এক যুগের, প্রায় অবিশ্বাস্য রকমের রক্ষণশীল। নতুনতর, দ্রুততর এক জীবনে আমরা কত দ্রুতই না খাপ খাইয়ে নিয়েছি। রুশ রাজনীতি বাম দিকের এক নির্ভয় বাঁক নিয়ে কাদেতদের জনশত্রু বলে ঘোষণা করতেই দেখা গেল কেরেন্সকি হয়ে দাঁড়িয়েছে এক প্রতিবিপ্লবী, এবং সেরেতেলি, দান, লিবের, গোৎস, আভস্কান্তিয়েভ প্রভৃতি নরমপন্থী সমাজতান্ত্রিক নেতারা এতই রক্ষণশীল প্রতিভাত হলেন যে তাঁদের আর অনুগামী রইল না। ভিক্টর চেরনভ, এমনকি ম্যাক্সিম গোর্কির মতো ব্যক্তিরাও হয়ে পড়লেন দক্ষিণপন্থী। 1917 সালের ডিসেম্বরের মাঝামাঝি একদল সোশ্যালিস্ট রেভলিউশনারি নেতা ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার জর্জ বুকানানের সঙ্গে গোপনে দেখা করেন। তাঁরা যে দেখা করেছেন সেটা তাঁরা গোপন রাখতে অনুরোধ করেন, কেননা তাঁদের তখন অতিশয় দক্ষিণপন্থী বলে গণ্য করা হচ্ছিল। অথচ ভেবে দেখুন, স্যার জর্জ বলেন, 1 বছর আগেও আমার সরকার নির্দেশ পাঠায় যেন মিলিউকভের সঙ্গে দেখা না করি, কেননা তাকে সাংঘাতিক বিপজ্জনক এক বামপন্থী বলে ধরা হতো। সেপ্টেম্বর ও অক্টোবর হলো রাশিয়ায়, বিশেষ করে পেত্রোগ্রাদে, বছরের সবচেয়ে অধম মাস। ছোট হয়ে আসা দিনগুলো ছাইরঙা এক নির্জীব আকাশ থেকে অনবরত ঝিড়ঝিড়িয়ে বৃষ্টি পড়ছে। পায়ের তলে ঘন পেছল, এঁটেল কাদা, মোটা মোটা বুট জুতোয় লেপ্টে যাচ্ছে সর্বত্র। পৌর ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় তা হয়ে উঠেছে সচরাচরের চেয়েও জঘন্য। ফেনিস উপসাগর থেকে ধেয়ে আসছে কনকনে সোঁদা হাওয়া, রাস্তায় কুণ্ডলি পাকাচ্ছে তুহিন কুয়াশা। রাত্রে মিতব্যয়ের জন্যে এবং জ্যাপলিনের আশঙ্কায় রাস্তায় বাতি জ্বলে কম। বাসাবাড়িগুলিতে বিদ্যুৎ দেওয়া হতো সন্ধে 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এক একটা মোমবাতির দাম 40 সেন্ট, কেরোসিন দুর্লভ। রাত 3টে থেকে সকাল 10টা পর্যন্ত সারা শহর অন্ধকার। চুরি ডাকাতি বেড়ে উঠছে। বড় বড় ফ্ল্যাট বাড়িতে পুরুষরা পালা করে গুলি ভরা রাইফেল নিয়ে সারা রাত পাহারা দিচ্ছে। এই ছিল সাময়িক সরকারের আমলে অবস্থা। দিনের পর দিন দুর্লভ হয়ে উঠল খাদ্য। রুটির দৈনিক কোটা 1.5 পাউন্ড থেকে 1 পাউন্ডে, তারপর 1.25 পাউন্ডে, 1/2 পাউন্ডে ও শেষ পর্যন্ত 1 পাউন্ডে নেমে এলো। শেষের দিকে 1 সপ্তাহ আদৌ কোনো রুটি মিলল না। চিনি মেলার কথা মাসে 2 পাউন্ড, তবে পাওয়া যেত কদাচিৎ। একটা চকলেট বার কিংবা বিস্বাদ 1 পাউন্ড লজেন্সের দাম 7 থেকে 10 রুবেল, যা অন্তত $1। দুধ যা মিলত তাতে শহরের প্রায় অর্ধেক শিশুর কুলোতে পারত। অধিকাংশ হোটেল ও বাসাবাড়িতে তার দেখা মিলত না। তখন অঢেল ফল ওঠার সময়, অথচ রাস্তায় আপেল বা নাশপাতি বিক্রি হতো রুবেলে 1। দুধ কি রুটি কি চিনি কি তামাকের জন্য কনকনে বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হতো লোককে। রাত ভোর মিটিংয়ের পর ফেরার সময় দেখেছি ভোরের আগেই লাইন দেওয়া শুরু হয়েছে। অধিকাংশই মেয়ে, অনেকের কোলে শিশু। কার্লাইল তার ফরাসি বিপ্লব পুস্তকে বলেছেন যে লাইনে দাঁড়িয়ে থাকার ক্ষমতায় বিশ্বে ফরাসিদের জুড়ি নেই। রাশিয়া কিন্তু রীতিটি অভ্যাস করে নিয়েছিল। এটা শুরু হয়েছিল আশীষধন্য নিকোলাসের রাজত্বে 1915 সালেই, এবং তদবধি থেকে থেকে চলল 1917 সালের গ্রীষ্ম পর্যন্ত, যখন তা একটা নিয়মিত প্রথা হয়ে দাঁড়ায়। ভেবে দেখুন, রাশিয়ার শীতকালে পেত্রোগ্রাদের তুহিন সাদা জমাট রাস্তায় সারাদিন ধরে দাঁড়িয়ে আছে স্বল্পবসন মানুষ। রুশ জনতার আশ্চর্য ভালো মানুষ মেজাজ সত্ত্বেও রুটির লাইনে লোকের অসন্তোষের ঝাঁঝালো মন্তব্য থেকে থেকে কানে এসেছে আমার। থিয়েটারগুলো অবশ্য চলছিল প্রতি রাত্রেই, রবিবারও বাদ যেত না। মারিনস্কি থিয়েটারে নতুন একটা ব্যালেতে নামলেন কারসাভিনা। নৃত্যমোদী গোটা রাশিয়া ছুটল তাঁকে দেখতে। শালিয়াপিন গান গাইছিলেন। আলেকজান্দ্রিনস্কি থিয়েটারে আলেক্সেই টলস্টয়ের করাল ইভানের মৃত্যু নাটক নতুন করে শুরু হয়েছে মেইয়ের হোলদের প্রযোজনায়। মনে আছে, এই অভিনয়ে বাদশাহী পেজকোরের একটি ছাত্রকে দেখেছিলাম, পরনে তার ড্রেস ইউনিফর্ম। প্রতিটি অঙ্কের শেষে সে কেতামাফিক উঠে দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছিল বাদশাহী বক্স আসনটির উদ্দেশ্যে। যদিও সে আসন তখন শূন্য, তার ঈগল প্রতীকগুলিও সব নিশ্চিহ্ন। ক্রিভোয়েজের কালো থিয়েটারে মঞ্চস্থ হল স্নিৎসলেরের ঘূর্ণি নৃত্যের এক ফলাও অভিনয়। হার্মিটাজ ও অন্যান্য চিত্র গ্যালারি মস্কোয় স্থানান্তরিত হলেও প্রতি সপ্তাহেই চিত্র প্রদর্শনী চলছিল। দলে দলে নারী বুদ্ধিজীবী এসে শিল্পকলা, সাহিত্য ও সরল দর্শনের বক্তৃতা শুনত। বিশেষ করে থিওজফিস্টদের তখন প্রচুর নামডাক। স্যালভেশন আর্মি তখন প্রথম আমদানি হয়েছে রাশিয়ায়। দেয়ালে দেয়ালে বিজ্ঞপ্তি এঁটে রুশ শ্রোতাদের একাধারে আমোদিত ও স্তম্ভিত করে তারা তাদের বাইবেল প্রচারের সভা ডাকত। এইরকম সবসময় যা হয়, নগরের তুচ্ছ রীতিসিদ্ধ জীবন বিপ্লবকে যথাসাধ্য উপেক্ষা করেই বয়ে যাচ্ছিল। কবিতা লিখছিলেন কবিরা, কিন্তু বিপ্লব নিয়ে নয়। বস্তুবাদী শিল্পীরা রাশিয়ার মধ্যযুগের ইতিহাস থেকে দৃশ্য আঁকছিলেন, এবং যাই আঁকুন, বিপ্লব আঁকছিলেন না। মফস্বল থেকে তরুণী মহিলারা পেত্রোগ্রাদ শহরে আসছিলেন ফরাসি শিখতে ও সঙ্গীত চর্চা করতে। হোটেলের লবিতে ঘুরছিলেন সুদর্শন ফুর্তিবাজ তরুণ সব অফিসার, কাঁধে সোনালি লাল বাসলিক, কোটিতে বাহারি ককেশীয় তলোয়ার। আর আমলাতন্ত্রে যারা একটু তলের দিকে, তাদের বাড়ির গিন্নিরা অপরাহ্নে চা পানে জমায়েত হতেন। সঙ্গে নিজেদের সোনা রূপো জড়োয়া বাঁধাই ছোট চিনি দানি নিতে ভুলতেন না। আধখানা রুটিও থাকতো হাতে, এবং কামনা করতেন যেন জার ফিরে আসে, নয়তো আসুক জার্মানরা এবং এমন কিছু ঘটুক যাতে তাদের চাকর জোটানোর সমস্যার সমাধান হয়। আমার এক বন্ধুর মেয়ে একবার খেপে বাড়ি ফিরেছিলেন এই জন্য যে ট্রামের নারী কন্ডাক্টর তাকে কমরেড বলে ডেকেছিল। আর এদের চারিপাশে মহারাশিয়ায় তখন প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। জন্ম নিচ্ছে এক নতুন জগৎ। চাকর বাকরদের সঙ্গে একদা জানোয়ারের মতো ব্যবহার করা হতো। মাইনে পেত নামমাত্র। তারা এখন স্বাধীন হয়ে উঠতে লাগলো। একজোড়া জুতোর দাম 100 রুবেলের বেশি, অথচ মাইনে যেহেতু মিলিত গড়ে প্রায় 35 রুবেল, তাই লাইনে দাঁড়িয়ে জুতোর আয়ু ফুরোতে আপত্তি করছিল তারা। শুধু তাই নয়, নতুন রাশিয়ায় ভোট দেবার অধিকার ছিল প্রতিটি নরনারীর। ছিল শ্রমিকদের সংবাদপত্র, যাতে নতুন নতুন চমকপ্রদ সব কথা বলা হচ্ছে। ছিল সোভিয়েত, ছিল ট্রেড ইউনিয়ন, এমনকি ছ্যাকরা গাড়ির গারোয়ানদেরও নিজস্ব ট্রেড ইউনিয়ন ছিল। পেত্রোগ্রাদ সোভিয়েতে ছিল তাদের প্রতিনিধি। হোটেলের ওয়েটার ও চাকর বাকরও সংগঠিত। বকশিস নেওয়া থামিয়ে দিয়েছে তারা। রেস্তোরাঁর দেওয়ালে তারা নোটিশ টাঙালে এখানে কোনো বকশিস নেওয়া হয় না, কিংবা রুজি রোজগারের জন্য লোককে খাবার পরিবেশন করতে হচ্ছে বলে তাকে বকশিস ছুঁড়ে অপমান করার কোনো কারণ নেই। ফ্রন্টে লড়াই চলছিল অফিসারদের সঙ্গে সৈনিকদের। সৈন্যরা নিজেদের কমিটি মারফত আত্মশাসন শিখছিল। কলকারখানায় সাবেকি ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে কলকারখানা কমিটিগুলির মতো অদৃষ্টপূর্ব ওই রুশ সংস্থাগুলির অভিজ্ঞতা, শক্তি ও নিজেদের ঐতিহাসিক ব্রতের চেতনা বাড়ছিল। পড়তে শিখছিল সারা রাশিয়া, আর পড়তে তারা শুরু করলো রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, কেননা জানতে চাইছিল লোকে। প্রতিটি মহানগরে, ফ্রন্টের নিকটবর্তী অধিকাংশ শহরে প্রতিটি রাজনৈতিক দলের নিজ নিজ পত্রিকা, কখনো একাধিক পত্রিকা ছিল। লক্ষ লক্ষ পুস্তিকা ছড়াতো হাজার হাজার সংগঠনে, সৈন্যবাহিনীতে, গ্রামে, কলকারখানায়, রাস্তায়, এবং তা এসে পৌঁছত। এতদিন পর্যন্ত যা ব্যাহত হয়েছে বিপ্লবের সঙ্গে সঙ্গে সেই জ্ঞান তৃষ্ণা এবার ফেটে বেরুলো এক উত্তাল উৎসারে। প্রথম 6 মাসে একমাত্র স্মোলনি ইনস্টিটিউট থেকেই প্রতিদিন টন টন গাড়ি বোঝাই, ট্রেন বোঝাই করে সাহিত্য যেত সারা দেশময়। তপ্ত বালির জল শোষণের মতো করে রাশিয়া শোষণ করতে থাকলো সাহিত্য। আর সে সাহিত্য নেহাত চিত্ত বিকারের কল্পকথা, মিথ্যা ইতিবৃত্ত, তরল ধর্মতত্ত্ব বা সস্তা উপন্যাস নয়। তা হলো সামাজিক ও অর্থনৈতিক তত্ত্ব, দর্শন, টলস্টয়, গোগোল আর গোর্কির রচনা। তাছাড়া ছিল কথাবার্তা, যার কাছে কার্লাইলের ফরাসি বাণীর বন্যা একটা ক্ষীণ স্রোত মাত্র। ভাষণ, বিতর্ক, বক্তৃতা, আর তা চলেছে থিয়েটারে, সার্কাসে, স্কুলে, ক্লাবে, সোভিয়েতের বৈঠক ঘরে, ট্রেড ইউনিয়নের আপিসে, ব্যারাকে। মিটিং বসছে ফ্রন্টের ট্রেঞ্চে, গাঁয়ের চত্বরে, কারখানায়। পুতিলভ কারখানা থেকে বেরিয়ে আসছে তার 40,000 মজুর। শুনছে সোশ্যাল ডেমোক্র্যাট, সোশ্যালিস্ট রেভলিউশনারি, নৈরাজ্যবাদী এবং যে কোনো ব্যক্তির কথা যা তাদের বক্তব্য এবং যতক্ষণ ধরে তারা বলতে চায়। সত্যি সে কি অপূর্ব দৃশ্য! মাসের পর মাস পেত্রোগ্রাদে এবং গোটা রাশিয়ায় প্রতিটি রাস্তার মোড়ই হয়ে ওঠে এক জনমঞ্চ। রেল, ট্রেনে, ট্রাম গাড়িতে সর্বদাই এবং সর্বত্রই জমে উঠছে স্বতঃস্ফূর্ত বিতর্ক। আর চলেছে দুই মহাদেশের লোকেদের টেনে এনে সারা রুশ সম্মেলন আর কংগ্রেস। সোভিয়েত কংগ্রেস, সমবায় সমিতি কংগ্রেস, জেমস তভো কংগ্রেস, জাতিসত্তা কংগ্রেস, পুরোহিত কংগ্রেস, কৃষক কংগ্রেস, রাজনৈতিক পার্টিদের কংগ্রেস। চলেছে গণতান্ত্রিক সম্মেলন, মস্কো সম্মেলন, রুশ প্রজাতন্ত্রের পরিষদ সভা। অনবরত 3-4টি করে সম্মেলন চলত পেত্রোগ্রাদে। প্রতিটি সভাতেই বক্তার বলবার সময় সীমাবদ্ধ রাখার যে কোনো প্রচেষ্টাই ভোটে হেরে যেত। প্রাণ খুলে নিজের মনের কথা বলতে পারত লোকে। রিগার পেছনে 12th আর্মির ফ্রন্টে গিয়েছিলাম আমরা। মরিয়া সব ট্রেঞ্চের কাদার মধ্যে হাড় খোঁচা খালি পালকগুলোর দুর্দশার এক শেষ। কিন্তু আমাদের দেখি লাফিয়ে উঠল তারা। সিটি আসা মুখ, ছেঁড়া পোশাকের তল থেকে নীল হয়ে উঠেছে গায়ের মাংস। উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, পূর্বার কিছু এনেছ? দিন বদলের দৃশ্যমান বাহ্য লক্ষণ ছিল অনেক। আলেকজান্দ্রিয়ানস্কি থিয়েটারের সামনে মহতী ক্যাথরিনের মূর্তির সামনে দেখা যেত একটা ছোট্ট লাল পতাকা। কিছুটা বিবর্ণ হলেও লাল পতাকা উঠত প্রায় প্রতিটি সরকারি ভবনের মাথায়। সম্রাটের মনোগ্রাম ও ঈগল প্রতীকগুলো সবই উৎপাটিত অথবা আচ্ছাদিত। হিংস্র শহর পুলিশের বদলে রাস্তায় টহল দিচ্ছে সৌম্যদর্শন নিরস্ত্র নাগরিক মিলিশিয়া। তাহলেও কালের অসঙ্গতি ছিল অনেক। যেমন মহাবীর পিটার যে পদমর্যাদার ছক রাশিয়ার ওপর লৌহ হস্তে গেঁথে বসিয়ে দিয়েছিলেন, তার প্রতিপত্তি তখনও বহাল ছিল। স্কুলের ছাত্র থেকে শুরু করে প্রায় প্রত্যেকেই তাদের নিজ নিজ পংক্তি অনুসারে নির্দিষ্ট উর্দি পরত। বোতামে ও স্ট্রেপে থাকত সম্রাটের প্রতীকচিহ্ন। বিকালে 5:15 সময় রাস্তা ভরে উঠত উর্দি পরা গোবেচারি সব বৃদ্ধ ভদ্রলোকে। হাতে পোর্টফোলিও, ব্যারাকের মতো দেখতে যত সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে কাজ ছেড়ে বাড়ি ফিরছে লোক, হয়তো মনে মনে তখনও হিসাব করছে ওপরওয়ালাদের মধ্যে কি পরিমাণ মৃত্যুহার বাড়লে একদা কলেজিয়েট এসেসর বা প্রিভি কাউন্সিলারের বহু বাঞ্ছিত পদটি লাভ করা যাবে। আশা থাকবে একটা মোটা পেনশন এবং সম্ভবত গলায় পুণ্যময়ী আন্নার ক্রস অর্জনের। সিনেটর সকোলেভের একটা মজার কাহিনী আছে। বিপ্লবের পুরো জোয়ারের সময় একদিন ইনি সিনেটর বৈঠকে আসেন সাধারণ নাগরিক পোশাকে। বৈঠকে তাঁকে ঢুকতে দেওয়া হয় না এই কারণে যে জার কৃত্যকের নির্দিষ্ট চোগা চাপকান তিনি পরেননি। গোটা একটা জাতির এই উৎসার, এই স্খলনের পটভূমিতেই অবারিত হয়ে ওঠে রুশ গণ অভ্যুত্থানের মহামিছিল।